আমার প্রিয়জনেরা, আনন্দ আর খুশির মধ্যে আপনাদের থাকতেই হবে। যীশুখ্রিস্ট প্রতিদিন আপনাদের সাথে এইভাবে কথা বলেন যাতে আপনারা সবসময় আনন্দে থাকতে পারেন। আজকে উনি কি বলতে চাইছেন? গীতসঙ্গীত 121 অধ্যায়ের 5 পদ, সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডান দিকে তোমার ছায়া। সদাপ্রভু রক্ষক আপনার সাথে আছেন। আপনি যেখানে পড়াশোনা করেন, যেখানে ব্যবসা করেন, যেখানে চাকরি করেন, অনেক সময় এত বাধা বিপত্তি আসে মনে হয় কে আমার সঙ্গে আছে। ঈশ্বর বলছেন, আমি হচ্ছি তোমার রক্ষক, যত বাধা বিপত্তি সমস্যার থেকে ঈশ্বর রক্ষা করবেন। একজন রক্ষক হিসাবে উনি সর্বদা আপনার সঙ্গে সঙ্গে উনি থাকবেন। উনি আমাদের ডান দিকে সবসময় থাকেন, যেমন ছায়া থাকে তেমনি। কোনো একজন মানুষের শরীর থেকে তার ছায়াকে কি কখনো আলাদা করা যায়? এটা কখনো সম্ভব না। বাইবেলে বলছে যে ঈশ্বর আমাদের সঙ্গে ছায়ার মতো থাকে, মানে উনাকে আমাদের থেকে আলাদা করা যাবে না। ঈশ্বর বলছেন, তোমাদের ছায়ার মতো আমাকেও কেউ তোমাদের থেকে আলাদা করতে পারবে না। মনে রাখবে, আমিও সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কত মহান আমাদের ঈশ্বর! উনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গেই থাকেন। ঈশ্বর বলেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, ত্যাগ করব না। এই কথার অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই থাকেন। এই পাপি জগতে উনি সঙ্গে আছেন। আমরা একটা পাপি জগতে বাস করি, যেখানে কাজ করেন, যেখানে পড়াশোনা করেন, বা আপনি যেখানেই যান, এমন অনেক জিনিস রয়েছে যার দ্বারা আমরা নানাভাবে পাপে পড়তে পারি। মোবাইলকে দেখুন, যদি ভুল করে উল্টো পুল্টো জায়গায় স্পর্শ লেগে যায়, তখন এমন ভুলভাল পেজে চলে যাবে যেটা আমাদেরকে পাপে ফেলতে পারে। এমন অনেক পরিস্থিতি থাকে। ঈশ্বর আমাদের আত্মাকে পাপ থেকে উদ্ধার করেন, উনি আমাদের পাপ থেকে রক্ষা করেন। তাই আপনি যখনই সদাপ্রভুর সামনে আসেন, মানে যখনই আপনি ঘুম থেকে উঠে প্রার্থনা করেন, তখন বলবেন, হে পিতা ঈশ্বর, আজকে আমার জন্য সেই শয়তান কি ধরনের ফাঁদ পেতে রেখেছে আমি ঠিক জানি না, কিন্তু আপনি এই সব রকম পরীক্ষার থেকে আমায় রক্ষা করবেন, আমায় পবিত্র রাখুন। আমিও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটাই প্রার্থনা করি, হে ঈশ্বর, আজকে আপনি আমাকে সকল সমস্যার থেকে উদ্ধার করুন, পরীক্ষার থেকে রক্ষা করুন। এই ছোট্ট প্রার্থনা যদি আপনি প্রতিদিন নিয়মিতভাবে করেন, তখন ঈশ্বর আমাদের জীবনে সকল পরীক্ষার থেকে রক্ষা করবেন। ঈশ্বর সকল পরিস্থিতিতে আমাদের পথ প্রদর্শন করবেন। চলুন আমরা সকলে মিলে আজ প্রার্থনা করি, হে প্রভু, আপনি সকল সমস্যা ও সকল পরীক্ষার থেকে আমাদের রক্ষা করেন। আপনি আমাদের পবিত্রতার পথে পথ প্রদর্শন করুন। প্রভু যীশুখ্রিস্টের নামে আমেন, আমেন।